আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রবাসীদের সাথে বিমানে টিকিট নিয়ে জালিয়াতি করার কারণে একজন অসাধু চক্রের অন্যতম একজন সদস্য হলো মাহবুবুর রশিদ, তাকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি বিমানে টিকিট জালিয়াতির অভিযোগে মাহবুবুর রশিদ নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। তার এক সহযোগী বসবাস করেন দুবাইতে। চক্রটি চাকরির জন্য বিমান টিকিট কেটে পরবর্তীতে সেই টিকিট ফেরত দিয়ে টাকা হাতিয়ে নেয়। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত বুধবার রাতে রাজধানীর কলাবাগানে গ্রিন রোডের একটি বাসা থেকে গ্রেফতার করা হয় মাহবুবকে। তার কাছ থেকে বিভিন্ন এয়ারলাইন্সের 81টি ভুয়া টিকিট, প্রতারণার কাজে ব্যবহৃত 2টি মোবাইল ফোন, 2টি কম্পিউটার, 1টি কালো রঙের জিপ গাড়ি এবং 12টি বিভিন্ন ব্যাংকের চেক জব্দ করা হয়। সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, বেশ কিছু ট্রাভেলিং অ্যান্ড ট্যুর এজেন্সি মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে যাওয়ার জন্য বিমানের টিকিট আগাম বিক্রি করছে। যাত্রীরা সেখান থেকে টিকিট নিয়ে বিদেশ যেতে পারছেন না, বরঞ্চ বিমানে বন্দরে যাওয়ার পরে জানতে পারেন টিকিটটি ভুয়া। চক্রের অন্যতম হোতা হচ্ছে মাহবুবুর রশিদ। সাদ নামে তার এক সহযোগী আছেন দুবাইতে, দেশেও তার সহযোগী রয়েছেন অনেকে। যাত্রীকে বিমানের টিকিট দেওয়ার পর ফ্লাইটের আগে যাত্রীকে না জানিয়ে কিছু জরিমানা দিয়ে সেই টিকিট ফেরত দিয়ে টাকা তুলে নিতেন মাহবুব। নির্দিষ্ট দিনে যাত্রী বিমানবন্দরে হাজির হয়ে ই টিকিট ও পাসপোর্ট দেওয়ার পর এয়ারলাইন্সের লোকেরা বলেন, ই টিকিটের বুকিং ঠিকই ছিল, কিন্তু বুকিং দেওয়ার পর টাকা রিফান্ড করে তুলে নেওয়া হয়েছে সেই এয়ারলাইন্স থেকে। বিদেশ যেতে না পেরে ফেরত আসতে হয় যাত্রীকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাহবুব দীর্ঘদিন ধরে নানা উপায়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে আসছেন। প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, গ্রেফতারও হয়েছেন কয়েকবার। তবে তার গ্রেফতারের খবর পেয়ে গত বুধবার 17 জন ভুক্তভোগী ডিবিতে যোগাযোগ করেছেন, যারা বিমানের টিকিট কেনার পর প্রতারিত হয়েছেন। তো প্রবাসী যারা আছেন, আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা প্লিজ এইভাবে মোবাইল ফোনে, হোয়াটসঅ্যাপে, ইমোতে আপনারা একটি সফটওয়্যারের ফটোকপি নিয়ে টিকিট নিয়ে সেটাকে আপনারা বিশ্বাস করে তারপর আপনারা ফ্লাইটের দিন এয়ারপোর্টে যাবেন, আর এইভাবে আপনাদের টিকিটটি বোয়া হবে। আপনারা একটাবার চিন্তা করুন আপনাদের কি পরিমাণ আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনারা লাখ লাখ টাকা খরচ করে বিদেশে যাচ্ছেন, কিন্তু 2টা টাকা খরচ করে আপনারা টিকিট নিজে বুঝে নেবেন ট্রাভেল এজেন্সিতে গিয়ে, তারপরে সেখান থেকে আপনারা সেই যেই বিমানের টিকিট কেটেছেন সেই বিমানেরও কিন্তু বাংলাদেশে সব জায়গাতে অফিস রয়েছে। আপনারা সেই বিমানের অফিসে যান, তারপরে গিয়ে টিকিটটি চেক করুন, দেখুন আপনার টিকিটটি সব কিছু ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে আপনি পরবর্তীতে এয়ারপোর্ট দিয়ে তারপরে বাইরের দেশে ভ্রমণ করুন। তো সবাই সতর্ক থাকবেন, নিজে জানুন, শেয়ার করে অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।